বাংলাদেশের কোটি কোটি মানুষ টাকা চায় না সম্পদ চায় না অর্থ লোভী তারা নয় বাংলাদেশের মানুষকে আপনারা জিজ্ঞাসা করেন তারা কি খাবার চায় নাকি তারা ভোটের অধিকার চায় বাংলাদেশের মানুষ বলবে আমরা না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু ভোট না দিয়ে আমরা থাকব না কাজে আজকে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন বাংলাদেশ যার উপরে ভিত্তি করে সৃষ্টি হয়েছিল তার নাম হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রকে একবার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হাতে আবার ফিরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া বহুদলীয় সংসদীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষের হাতে তুলে আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে কর্মসূচি পালন করে নতুন করে বাংলাদেশের মানুষের হাতে আবার গণতন্ত্র ফিরিয়ে দেব এ দেশে যে সংসদ রয়েছে সেটি একটি ভুয়া সংসদ এই সংসদ ভেঙে দিতে হবে এই দেশে যে সরকার রয়েছে সে সরকার আসলে সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব করে না কাজে তারা কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না সেই সরকারকে পদত্যাগ করতে হবে আজকে সরকারের উদ্দেশ্যে যে কথাটি বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটি হলো এই যে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করে এই সরকারের পদত্যাগ করার মধ্যে কোনো লজ্জা নেই সরকার মানুষের ইচ্ছা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করল সরকার যদি মানুষের আস্থা ফিরিয়ে নিতে চায় জনগণের কাছে তারা মাথা হেট করল জুলুম করে নির্যাতন করে গুলি করে জলকামান দিয়ে টিয়ার গ্যাস দিয়ে বাংলাদেশের মানুষকে প্রধানত করে রাখা যাবে না কাজে আজকে আসুন আমরা যে সংগ্রামের রাজপথে নেমেছি সেই সংগ্রামে আমরা রাজপথে আছি সেই সংগ্রামে আমরা রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচারী সরকার জনগণের ইচ্ছার কাছে মাথা নত করে ফিরে না যায় এদেশে একটি নতুন করে নির্বাচন কমিশন হবে এদেশে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার হবে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ